মঙ্গলবার ছিল বিশ্ব রক্তদাতা দিবস। এদিন এই উপলক্ষে দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের সৌজন্যে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড সেন্টারের সহযোগিতায় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে একটি র্যালি অনুষ্ঠিত হয়। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। এই বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আমরা গোটা রাজ্য জুড়েই অলরেডি একটা মানে নিজে নিজে ডিস্ট্রিক্টে আমাদের প্রত্যেক সহযোগী সংগঠন একটা করে প্রোগ্রাম করছে, একটা কর্মসূচি নির্ধারিত করা ছিল। এই কর্মসূচিতে কেউ ক্যাম্প করছেন, আমাদের কোনো অর্গানাইজেশন র্যালি করছেন, কোনো অর্গানাইজেশন অন্য কোনোভাবে মোটিভেশনাল প্রোগ্রাম করছেন। আমরা বর্তমানে আজকে সঞ্জীবনী অ্যাস ওয়েলফেয়ার অর্গানাইজেশন অ্যান্ড বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা যৌথভাবে এবং বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ব্লাড সেন্টার্সের সহযোগিতায় একটি পদযাত্রা করলাম বর্ধমান ব্লাড সেন্টার থেকে কার্জন গেট অবধি। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে সচেতন করা, মানুষকে উদ্বুদ্ধ করে ব্লাড ডোনেশনের ক্ষেত্রে এগিয়ে নিয়ে আসা। আমাদের বর্ধমানের বেশ কিছু সংগঠন আমাদের সঙ্গে আজকে পায়ে পা মিলিয়েছেন, সকল সংগঠনকে আমরা ধন্যবাদ জানাই। সকল সংগঠনের যে আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যে তাদেরকে এগিয়ে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত আমাদের রক্তদান আন্দোলনের জন্মদাতা, রক্তদান আন্দোলনের মেন কান্দারি প্রবীরধর মহাশয়, আমাদের আজকে এই মিছিলের আরেকজন কান্ডারি রক্তদান আন্দোলনের দীর্ঘদিনের সহযোদ্ধা তরুণদা আমাদের মধ্যে উপস্থিত আছেন। সকল সংগঠন আমাদের আজকে আরেকজন মূল উদ্যোক্তা আবির ধর এখানে প্রেজেন্ট আছে। আমাদের সকল সহযোদ্ধাকে আজকে র্যালিতে যারা পা মিলেছেন, সকল সংগঠন এবং সকল সহযোদ্ধাদেরকে স্যালিউট জানাই, আপনাদের সকলকে স্যালিউট জানাই। আপনাদের প্রেস কর্নার, প্রেস ক্লাব, আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আপনারাও আমাদের রিকোয়েস্টে বহুবার ক্যাম্প করেছেন। আপনাদেরকেও আজকের দিনে যেহেতু রক্তদাতা দিবস, আপনারা প্রত্যেকেই রক্তদাতা, আপনাদেরকে স্যালিউট জানাই। আমাদের সংগঠনের পক্ষ থেকে সম্বর্ধনা স্টার্টিং করেছি বর্ধমান মেডিকেল কলেজের MSVP, বর্ধমান ব্লাড সেন্টারের MOIC, বর্ধমান RBTC ডিরেক্টর, আর আমাদের বিশেষ অতিথি এখন আমাদের রক্তদান আন্দোলনের মূল কান্দারি প্রবীরধর মহাশয়। এখন পর্যন্ত প্রতি বছর এটা ডিক্লেয়ার হয়েছে। পরে কার্জন গেট চত্বরে এটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত বক্তারা রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে জনগণকে রক্তদান করতে এগিয়ে আসার আহ্বান জানায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।